জমিতেই হবে কলা চাষ। পাথর প্রতিমা ব্লকে যেখানে এবার চাষিদের হাতে দেওয়া হলো কলা চারা, প্রায় 1000 চাষিকে দেওয়া হলো G9 টেস্ট টিউব কলা চারা এবং বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে টেস্ট টিউবের মধ্যেই পরীক্ষা নিরীক্ষার ফলে উন্নত মানের কলা চাষ জন্ম হলো। দি টরেন্টো কলকাতা ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় পূর্ব দারিকাপুর মনস্টার সঙ্গে ব্যবস্থাপনায় পাথর প্রতিমা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্লকের 4টি অঞ্চলের উদ্যোগী প্রায় 1000 চাষিকে 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি লম্বার এই উন্নত মানের কলা চারা তুলে দেওয়া হলো। এই কলা চাষে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়েই চাষ করার কথা জানানো হয়েছে। মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে ফলন ধরবে যে কলার কাঁধিতে প্রায় 100টিরই বেশি কলা থাকবে এমনটাই জানানো হয়েছে। এই কলা চারা হাতে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ। এবার লবণাক্ত জমিতেই হবে কলা চাষ পাথর প্রতিমা ব্লকে, যেখানে প্রায় 1000 চাষিকে দেওয়া হলো G9 টেস্ট টিউব কলা চাষ। চারা পেয়ে খুব খুশি হয়েছি যে G9 কলা চারা, যে আধুনিক পদ্ধতিতে যে চাষ করা অগ্রগতি এগিয়ে দিয়েছেন আমাদের যে সুন্দরবনের আমাদের দুর্ধর্ষ যে সমস্ত এলাকাগুলো আছে, বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই চারাগুলো আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করবো, এটা পেয়ে অনেক আমরা খুশি হয়েছি। আর এটা সম্পূর্ণভাবে জৈব সার ব্যবহার প্রয়োগ করতে বলেছেন এবং এর ফলন আমরা 6 থেকে 7 মাসের মধ্যে পেয়ে যাবো। G9 কলা চারা যে বিদেশ থেকে নিয়ে এসেছেন আমাদের পূর্ব দারিকাপুর মনস্টার সংঘ, জিনার অর্গানাইজেশন দায়িত্বে আছেন বিবেকানন্দবাবু, তিনার ব্যবস্থাপনায় আমরা গোপালনগর এবং ব্রজবল্লভপুর, উপেন্দ্রনগর, রাখালপুর, রাক্ষসকালী এবং জিপ্লট, রামগঙ্গা, দুর্বাজটি এতগুলো জিপিতে আমরা প্রায় 500 মতো বেনিফিশিয়ারিকে আমরা 5টা 10টা করে চারাগুলো দিচ্ছি এই গোপালনগর থেকে। এই চারার কি উপকারিতা? এই চারাটা হচ্ছে একটু বাইরের চারা, বিদেশি চারা। এই চারাটা 5 ফুট হবে হাইট এবং যেখানে 4-5 মাসের মধ্যে ফল ধরে যাবে ফলের, এবং প্রায় 100 থেকে 250 মতো এক একটা কাঁধিতে কলা আসবে। এই কলাটা কিন্তু পুষ্টিকর এবং বাইরে বিক্রি হয়, এর মূল্য আছে যথেষ্ট। এটা হচ্ছে এই সুন্দরবনে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছে, দীর্ঘদিনে যে দুর্যোগ, বিভিন্ন রকম সাইক্লোন, এই সাইক্লোনে পড়ে কি হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এর ফলে মানুষের খাদ্যেরও অনেক রকম সমস্যা হচ্ছে, নিউট্রিশনেরও প্রবলেম রাজ্য সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা কি করেছি, ক্যালকাটা টরেন্টো ফাউন্ডেশন এবং পূর্বদারা মনুষ্যার সঙ্গে যৌথ প্রয়াসে বিশেষ সক্ষম ব্যক্তি এবং প্রত্যন্ত এলাকার যেসব মানুষগুলো, সুন্দরবনের মানুষদের জন্য নিউট্রিশনের একটা প্ল্যান আমরা করেছি এবং সেটা G9 একটা আধুনিক পদ্ধতিতে G9 কলা চারা আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং এই চারাগুলো পেলে 3 প্রজন্ম এই কলা চারাগুলো চলবে এবং একটা সুন্দরভাবে কলা চারাগুলো মানুষগুলো নিয়ে যাবে, স্বাভাবিকভাবে এগুলো লাগাবে। চারাগুলো কীভাবে তৈরি হয়েছে? চারাগুলো একটা বৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়ে সেটা আমরা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি এবং সেখান থেকে আমরা বলছেন যে টেস্ট টিউব, টেস্ট টিউব বলতে কি বলতে? টেস্ট টিউব বলতে একটা যখন বাচ্চা যেমন তৈরি হয়, একটা বাচ্চা যেমন জন্ম হয় টেস্ট টিউব ব্যবহার করে, এটা সেরকম টেস্ট টিউবভাবে তৈরি হয়েছে, একটা G9 আমরা বলা হয়েছে, মানে একটা আধুনিক পদ্ধতিতে তৈরি হয়েছে, সেই জন্য এটা বৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছে। ফলন কেমন হবে? ফলনটা খুবই ভালো হবে এবং যেটা একটা পরিবারের 3টে পিরিয়ড নিতে পারবে সে তো ভালোভাবে ওটা নিতে পারবে।